শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব রুপার্ট মারডক সম্পর্কে কিছু তথ্য। অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক রুপার্ট মারডক বর্তমানে বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র ও ইন্টারনেট গণমাধ্যমের একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি বিশ্বব্যাপী 127টি সংবাদ মাধ্যমের মালিক। তার মালিকানা রয়েছে দ্য টাইমস, দ্য সানডে টাইমস, দি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, দ্য সান সহ বহু বিশ্ববিখ্যাত পত্রিকা। গণমাধ্যমের এই প্রতাপশালী ব্যক্তি 1931 সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মিডিয়া মোগল নামেও মিডিয়া জগতে পরিচিত। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন নাট্য নির্মাতা আশফাক নিপুণ। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত কুইজো জানার আছে বলার আছে, তো কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। একটু শুরু করব আপনার সাম্প্রতিক কাজগুলো নিয়ে। আমরা যতটুকু জানি যে আশফাক নিপুণ, এই নামটি শুনলে যখন কোনো একটি কাজ সামনে আসে, আমরা মানে ধরেই নিই যে খুব ভালো একটি কাজ আসছে, কারণ আপনি অনেক সময় নিয়ে, অনেক যত্ন নিয়ে একটা কাজ করেন। তো আমরা ঈদের পরে, ঈদে একটা খুব ভালো নাটক পেয়েছি, সেই নাটক প্রসঙ্গে কথা বলবো। তবে বেশ একটা বিরতি নিয়ে মনে হচ্ছে যে খুব ভালো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই কাজটা কবে পাচ্ছি? বেসিক্যালি যেটা হয় কি, ঈদে তো আসলে কাজের মৌসুম থাকেই, রেগুলার কাজ হয়, রেগুলার হচ্ছে বা এরকম। আর ঈদ ছাড়াও অন্য সময়টাতে ইউজুয়ালি আমাদের টেলিভিশনে যেটা হয় সেটা হচ্ছে সিরিয়ালগুলো চলে, যেহেতু সিরিয়াল, সো আমারও একটা প্ল্যান আছে সিরিয়াল করার। সেটাও হচ্ছে এনটিভির সাথেই প্ল্যান, মানে আমার প্ল্যান আছে এনটিভির সাথে করার, বাকিটা হচ্ছে ডিপেন্ড করে যে স্ক্রিপ্ট হওয়ার পরে বা কী হবে না হবে। নাম হচ্ছে ব্যান্ড পার্টি, এটা এনটিভির সাথে করার একটা প্ল্যান আছে আমার আপাতত। আর ওটা ছাড়া আমি এখন আসলে আমার প্রথম সিনেমা নিয়ে একটু কাজ করছি, এখন থেকে না সিনেমা নিয়ে কাজ করছি, ধরেন আরও 6 মাস আগে থেকে কাজ করছি সিনেমা নিয়ে, সিনেমা স্ক্রিপ্টিং অ্যান্ড লোকেশন ফিক্স করা সব কিছু মিলে। আচ্ছা, বাহ, চমৎকার। আমরা অনেক নাটক নাটকের গুণী নির্মাতাদের পেয়েছি যারা অনেক চমৎকার সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আপনার কাছ থেকে সেরকম কিছু আশা করি। একটু যদি আরেকটু ডিটেইল বলতেন যে কী ধরনের সিনেমা বানাচ্ছেন বা সেটা কবে পর্যন্ত কাজ শুরু হতে পারে। আমাদের দেশে আসলে বেসিক্যালি যেটা, টেলিভিশন ইন্ডাস্ট্রিটা যতটা অ্যাডভান্সড আমাদের এখানে, আমাদের সারপ্রাইজিংলি বা ভেরি স্যাডলি যেটা, সেটা হচ্ছে সিনেমার বাজারটা কিন্তু আসলে সেইভাবে আসলে বাড়েনি যতটা টিভি বেড়ে গেছে। টিভিতে আপনি যদি খেয়াল করেন তাহলে গত 2 ঈদেও প্রচুর ভালো ভালো কাজ হয়েছে, এনটিভিতে অনেকগুলো ভালো কাজ গেছে। এনটিভির সাথে আমি রেগুলার কাজ করছি 5-6 বছর ধরে, রেগুলারই করছি। সো একটা টেলিফিকশন বানানোটা যতটা সহজ, সিনেমা বানানোটা আসলে ততটাই কঠিন আমাদের দেশের বাস্তবতায়। সিনেমা হল চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে প্রডিউসার্স নাই, প্রপার প্রডিউসার নাই যারা আসলে পুরো ফিল্মটা টেক কেয়ার করবে। সো আমার আর তার উপর আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে দর্শক নিয়েও আমাদের একটা দ্বিধা, যে আসলে মানে কোন ধরনের গল্প বা কী ধরনের গল্প যদি দর্শকদেরকে দেওয়া যায় তাহলে দর্শকটা খুশি হবে বা পছন্দ করবে। সো ওই জায়গা থেকে আমি একদমই পুরোপুরি মানে ওই টেনশন আর ওই প্রেশারটা না নেওয়ার জন্যে আমি করলাম কি, আমি ঠিক করলাম যে আমার একদম আমার নিজের যেটা মনে হয়, যেটা আমি আসলে হলে গিয়ে দেখবো নিজে, হ্যাঁ, যে নট নেসেসারিলি আমার সাথে সবার একমত হতে হবে, যে আমি যেটা দেখতে পছন্দ করবো আমি সেই ধরনেরই একটা গল্প করব। তো সিনেমার একটা টেন্টেটিভ টাইটেলও আছে, দরজার উপাশে। সো এটা হচ্ছে দরজার উপাশের গল্প, ওটা নিয়ে কাজ করছি। স্ক্রিপ্টের কাজও চলছে, বেশ অনেকদিন ধরে চলছে, প্রায় 6 মাস ধরে কাজ করছি। মাঝখানে ঈদে একটু ব্যস্ত ছিলাম ঈদের কাজগুলো নিয়ে। সো হোপফুলি দেখা যাবে, হয়তো মেবি সব ঠিকঠাক থাকলে, মানে ফিল্ম তো আসলে অনেক বড় আয়োজনের ব্যাপার, প্রডিউসার থেকে শুরু করে কাস্ট এবং লোকেশন, তারপর হচ্ছে সব কিছু মিলে যদি শেষ করা যায় তাহলে শুরু করতে করতে আমার হয়তো ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে, মানে শীতেই করব, শীতে না, শীতে করার দরকার হচ্ছে বেসিক্যালি, কারণ গরমে শুটিং করা খুব ডিফিকাল্ট। সো গল্পটা শীতকালেই ফেলে দেয়া, তো মনে হচ্ছে যে খুব জোরে সোরে একটা প্রিপারেশন চলছে এই সিনেমার জন্য। মাঝখানে একটু বিরতি ছিল, এই যে ঈদের সময়, ঈদে তো কিছু কাজ টেলিভিশনের দর্শকদের জন্য করতেই হয়, কারণ এই একটা মৌসুম আমরা পাই ঈদের মৌসুম, যেটাতে আসলে টেলিভিশনের জন্য বসে এবং টেলিভিশন দেখতে বসে। আচ্ছা ভাই, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি বিরতির ওপারে বলেছিলেন যে আপনি সিনেমা নিয়ে কাজ শুরু করেছেন,
তো গত এক বছর ধরে আমরা যতটুকু দেখেছি বা পত্র পত্রিকাতে এমনটাই এসছে যে সিনেমার তুলনায় এখন ঈদ ঈদ আসলে বা একটা অকেশন আসলে যে সিনেমাগুলো রিলিজ হয় তার তুলনায় যে নাটকগুলো আসে টিভিতে সেগুলো নিয়ে একটু আলোড়ন বেশি হয়, লেখালেখি বেশি হয়, মানুষজন সেগুলো নিয়ে একটু মাতামাতি বেশি করে, জনপ্রিয়তা বেশি পায় কথা বলতে গেলে। তো সেক্ষেত্রে মানে আপনার কী মনে হচ্ছে সিনেমা থেকে নাটকের দিকে দর্শকরা কেন এত বেশি ঝুঁকছেন? সিনেমা থেকে নাটকের পিছনে ঝোঁকার কারণ আমি প্রথমে যেটা বলেছিলাম যে আসলে এক হচ্ছে সিনেমা হল তো কমে যাচ্ছে, সিনেমা হলের পরিবেশ ভালো না, সিনেপ্লেক্স কম যেখানে আপনি আসলে খুব সিকিউরড ওয়েতে সিনেমা দেখতে যাবেন। কিন্তু এগুলো কম কেন, ইস্যুটা হচ্ছে কি আপনি যদি 80s দেখেন অথবা 90s দেখেন, সালমান শাহ সময় পর্যন্ত যদি আমি ধরি বা এরপরেও টুকটাক হালকা পাতলা এদিক ওদিক, সেটা হচ্ছে এর আগে যতগুলো সিনেমাই হতো কোথাও না কোথাও মিডল ক্লাসকে অ্যালাইন করে বানানো হতো। সেটা আমরা যেই গল্পই দেখি, সেটা আমরা রাজ্জাক কবরী থেকে শুরু করে আলমগীর শাবানা থেকে শুরু করে যদি স্টার স্টার্টেড সিনেমাগুলো বলি, এরপর যদি আমি সালমান শাহ মৌসুমি পর্যন্ত দেখি, কোথাও না কোথাও তখনকার মিডল ক্লাসকে অ্যালাইন করে এই সিনেমাগুলো বানানো হতো, যার ফলে ছিল কি যে আপনি একটা দেশে দুই ধরনের সিনেমা হতে পারে, দুই ধরনের যদি এখন ধারা কমে গেছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে কমার্শিয়াল পটবয়লার সিনেমা যেগুলো বলে সেগুলো, আরেকটা হচ্ছে দলছুট সিনেমা যেগুলো হচ্ছে যে কোনো খুবই ইন্ডি সিনেমা যেগুলোকে বলে, যেগুলো হচ্ছে এমন এমন গল্প যেগুলোতে আপনার হয়তো অনেক বড় স্টার দরকার হবে না, গল্পটাই মেইন। আর আরেক ধরনের সিনেমা হয় যেমন আমি যদি ইন্ডিয়াতে দেখি সিমিলারলি হচ্ছে সালমান খানের মুভি হয় যেগুলো হচ্ছে একটু বড় পরিসরে, আর কিছু ছোটো ছোটো মুভি হয়। আমাদের প্রবলেমটা হয়ে গেছে কোথায়, সেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম যেই সিনেমাটা ওটা সাফার করা শুরু করলো যখন থেকে, আমাদের মেইন স্ট্রিম সিনেমাটার কোনো ক্যারেক্টার আর শেষ পর্যন্ত ওভাবে দাঁড়ায়নি। আমাদের এখন বলতে গেলে এখনও হাতে গোনা হচ্ছে একজনই সুপার হিরো বা সুপারস্টার যদি বলি একজনের সিনেমায় রিলিজ হয় ঘুরে ফিরে বারবার এরকম। কম্পারেটিভলি আপনি যদি টেলিভিশনে দেখেন, টেলিভিশনেটা হচ্ছে কারণ মিডল ক্লাস তো সবসময় গ্রো করে, 80s যে মিডল ক্লাসটা ছিল ওইটা আস্তে আস্তে 90s ট্রান্সফার হয়েছে, 90s থেকে 2000 আসছে। এই মিডল ক্লাসটাকে অ্যালাইন করে এই মিডল ক্লাসের জন্য যদি কোনো সিনেমা বলতে হয় বা এরকম, সেই ধরনের সিনেমা কিন্তু খুব বেশি আসলে আমাদের এখানে তৈরি হচ্ছে না। শেষবার একদম মিডল ক্লাসের জন্য যদি কোনো মিডল ক্লাস অডিয়েন্স হলে গিয়ে সিনেমা দেখেছে যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে অমিতাভ রেজার আয়নাবাজি, যেটার সাথে আসলে আমাদের যে মিডল এখনকার যে মিডল ক্লাস এই মিডল ক্লাসটা অ্যালাইন করতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে না এটা হয়তো মেবি আমাদের বা এই গল্পটা আমরা দেখতে চাই। কিন্তু আপনি বলেন যে গত এক বছরে বা রোজার ঈদে বা কোরবানি ঈদে যেটা হচ্ছে একদম মৌসুম ছবির রিলিজ হওয়ার, সেখানে কি ওই ধরনের মিডল ক্লাসকে অ্যালাইন করে কোনো রকম ছবি রিলিজ হয়? হয় না কিন্তু, একদম হয় যদি হয় এক হচ্ছে শাকিব খানের সিনেমা হয় যেটা হয়তো একদম রেগুলার যারা আমাদের টেলিভিশন অডিয়েন্স যারা আছে ওরা হয়তো। আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, আপনি বলছিলেন যে গল্পের কথা, আরো একটা ব্যাপার কিন্তু অনেকেই বলে যে মার্কেটিং একটা পলিসি থাকে, সেক্ষেত্রে কতটা পার্থক্য? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, তবে একজন ছোট বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসে। হ্যালো, কে আছো আমার সঙ্গে? হ্যালো, আমি মিথিলা। মিথিলা কেমন আছো তুমি? জি ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ, বাহ চমৎকার। কোন বিভাগটা যেন পছন্দ? বাংলার মুখ। ঠিক আছে, বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, কোন বাঙালি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন? অপশন ক ফকির মজনু শাহ, অপশন খ দুদুমিয়া, অপশন গ তিতুমির। বলো। অপশন গ তিতুমির। অপশন গ তিতুমির নিলাম। বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। তার প্রকৃত নাম মীর নিসার আলী। পরের প্রশ্ন, বাংলাদেশ ভূখণ্ডের প্রথম ইংরেজি দৈনিক সংবাদপত্র কোনটি? অপশন ক বেঙ্গল গেজেট, অপশন খ ঢাকা নিউজ, অপশন গ দ্য ডেইলি নিউজ। বলো। ঝটপট বলতে হবে। বেঙ্গল গেজেট। অপশন ক বেঙ্গল গেজেট নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু দুটি ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন খ ঢাকা নিউজ। 1856 সালে এটি প্রকাশিত হয়েছিল। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আরেক বন্ধু আছে। হ্যালো, কে আছো? আপু আমি নাবিল। কেমন আছো তুমি? ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো। আপু খেলার মাঠ। খেলার মাঠ, খেলা খুব পছন্দ? জি। খেলো তুমি? কি খেলো? ফুটবল। ঠিক আছে, প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন,
লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কয়টি হ্যাট্রিক করেছেন? অপশন ক তিনটি, অপশন খ চারটি, অপশন গ পাঁচটি। বলো। আপু অপশন খ চারটি। অপশন খ চারটি, বাহ চমৎকার, সঠিক উত্তর। বোঝা যাচ্ছে যে ফুটবল তোমার খুব পছন্দ, অভিনন্দন। ৫০০ টাকা সমমূল্যের বই। পরের প্রশ্ন, সর্বপ্রথম টেস্ট খেলার মর্যাদা পেয়েছে কোন দুটি ক্রিকেট দল? অপশন ক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, অপশন খ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, অপশন গ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। বলো। আপু অপশন ক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অপশন ক ইংল্যান্ড অস্ট্রেলিয়া। নিলাম, বাহ ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। ১৮৭৭ সালের ১৫ ও থেকে ১৯ মার্চ এই দুটি দল একে অপরের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। তৃতীয় প্রশ্নে কি যাব? আজকে না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অভিনন্দন, ১০০০ টাকা সমমূল্যের বই তোমার জন্য। ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, যে প্রসঙ্গে ছিলাম যে আপনি বলছিলেন যে গল্পগুলো আসলে রিলেট করতে পারছে না মিডল ক্লাসের সঙ্গে, সেক্ষেত্রে তো আরও একটা ব্যাপার আমরা দেখি যে পত্রিকাতে আসে, যে একটা মার্কেটিং পলিসি থাকে যে মানুষের কাছে পৌঁছে দেয় যে আসলে গল্পটা এরকম আপনারা আসতে পারেন, সেক্ষেত্রে কতটুকু ঘাটতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মার্কেটিংয়ে তো পুরাই ঘাটতি। সিনেমার কথা যদি বলি, আয়নাবাজির মার্কেটিং টিমের মার্কেটিংয়ের একটা বড় ভূমিকা আছে ছবিটা দেখতে আসার জন্য মানুষের। আর বেসিক্যালি যেটা হয় কি, যে প্রবলেমটা হচ্ছে গোড়াতেই, গল্পটা যে আসলে কাদের জন্য বানানো হচ্ছে সেই জিনিসটা আসলে কেউ ক্লিয়ার না। সো যেহেতু গল্পটা কাদের জন্য বানানো হচ্ছে সেটা ক্লিয়ার না, যার জন্য হচ্ছে কি, কাদেরকে আমার আসলে হলে আনতে হবে সেটাও ক্লিয়ার না। সো যার জন্য হচ্ছে কি, জায়গাটাতে সমস্যা হয়ে যাচ্ছে যে অডিয়েন্সও আর হলে যাচ্ছে না। কিন্তু কম্পারেটিভলি আপনি যদি টেলিভিশনে দেখেন, টেলিভিশনে কি হয়, টেলিভিশনে আমরা যখনই আসলে কোনো প্রোগ্রাম দেখতে বসি, সেটা যে কোনো ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, ঈদের কথা যদি বলি, যে ঈদে যেটা ফিকশন দেখতে বসি, নাটক যেটাকে বলা হয়, আমরা কিন্তু জানি আসলে কোন ধরনের নাটক কোথায় কী দেয়। এনটিভিতে যখন আমরা আসলে নাটকের জন্য যাই, তখন কিন্তু আমরা বুঝি যে এনটিভির নাটক দেখতে বসি কেন, কারণ এখানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করা কিছু গল্পের কথা বলা হবে সেরকম। সো বা এটার প্রমোশনও হয়, প্রমো চালানো হয়, বা বিভিন্ন চ্যানেলে যে কাজগুলো হয়, যার ফলে মানুষ করে কি, যে ঈদের সময় যখন ছুটিতে বাসায় থাকে, যখন লম্বা ছুটি হয় বাসায় আছে, তখন ওদের জন্য এটা একটা ফেস্টিভ মুড হয়ে যায়। ওরা নিজেরাই বুঝতে পারে যে না, এখন আমার এই সামনের ৪০ মিনিট বা সামনের এক ঘন্টা হয়তো খুব একটা খারাপ কাটবে না, যেটা সিনেমা হলে গিয়ে আমি শিওর না যে আমি সময় ভালো কাটবে। তার মধ্যে এই ট্রাফিক, এই সব কিছু মিলে যদি পার হয়ে যদি গিয়ে মন মতো সিনেমা না হয়। আচ্ছা ভাই, আপনার কাজগুলোর প্রসঙ্গে আসি, একটু নাটকে ফিরে আসি। ঈদে আপনার একটি নাটক খুব জনপ্রিয় হয়েছে, আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই, তো একদম খুব সাম্প্রতিক বিষয়টাকে নিয়ে আসলে গল্প বানানো, এবং সাম্প্রতিক আসলে মানুষগুলো যেদিকে ছুটছে তার বিপরীত দিকে, মানে দিকে ধারণ করে আসলে গল্পটা বানানো, তো কিছু মেসেজও ছিল গল্পটাতে। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই যে কোন থটটা থেকে এই নাটকটা বানানো হয়েছিল। না, বেসিক্যালি মোটিভেশনাল স্পিকার হতে চাই, এই গল্পটা আসলে তৈরি হচ্ছে বিকজ এখন আমাদের একটা কারেন্ট ফেনোমেনা যদি বলি, আমি যদি এটাকে আমি বলি আসলে শহুরে ঝাড়ফুঁক বলি, এটা আমার মত আর কি, সেটা হচ্ছে সবাই মোটিভেশনাল স্পিকিংয়ের দিকে যাচ্ছে। বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা মোটিভেশনাল সেমিনার আয়োজন করে, এবং স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে একটা ফি দিয়ে ওইসব জায়গাতে যাচ্ছে এবং গিয়ে মোটিভেটেড হয়ে আসছে জিনিসটা। তো পুরো ব্যাপারটাই আমার কাছে খুবই ঘোলাটে মনে হয়, বিকজ মানে আমার কথা হচ্ছে যে ধরেন আপনি যদি এখন মাশরাফি বিন মুর্তজার দিকে তাকান, ওনার পায়ে কিন্তু খুবই খারাপ অবস্থা, ওনার পায়ে রেগুলার অস্ত্রোপচার করতে হচ্ছে এবং উনি রেগুলার সিরিঞ্জ দিয়ে পা থেকে ওই ইয়েটা বের করছেন, খুবই ক্রিটিক্যাল। কিন্তু মাশরাফি বিন মুর্তজার যে এতদিন ধরে এত কষ্টের পরও খেলে যাচ্ছেন, ওনার কি কোনো মোটিভেশনাল স্পিকার দরকার ছিল? না, বিকজ আপনি মোটিভেশন সিক করবেন নিজের ভেতর থেকে, নিজের জানার খিদা থেকে, ব্যর্থতার গ্লানি থেকে, ওখান থেকেই আপনার আসলে বেসিক্যালি মোটিভেটেড হতে হবে। সেটা ওখান থেকেই আসতে হবে, সেটা আপনি কোনো একটা সেমিনারে গিয়ে বা কোনো একটা জায়গাতে গিয়ে, অন্য কেউ একজন যদি আপনাকে বলে, সেম কথা তো আমার বাবা মাও বলে। আমার বাবা যখন আমাকে বলে যে রেগুলার পড়তে বসবা, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবা, সেই জিনিসটা আমার শুনতে ভালো লাগে না, কিন্তু যখন আমি পয়সা খরচ করে আরেক জায়গায় যাচ্ছি, ওখানে যখন আমাকে বলে যে না এভাবে চলবেন, ওভাবে চলবেন, ওভাবে চললে হবে না, ওভাবে চললে হবে, ওইটা আমি পয়সা খরচ করে জিনিসটাতে যাচ্ছি, আর এটাতে আমি যেটা আমার ঘরেই আছে সেটাই মানছি না। সো এই পুরো ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে আসলে শহুরে ঝাড়ফুঁকের মতো। নাম বলো। উৎসব, বা আমাদের খুব পরিচিত বন্ধু, কেমন আছো তুমি? জি আপু ভালো, আপনি? আমি ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ো? আপু ক্লাস 9। ক্লাস 9, ঠিক আছে। ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও।
ছবির এই ভাস্কর্যের নাম বলতে হবে। অপশন ক বিজয় একাত্তর, অপশন খ স্বাধীনতা একাত্তর, অপশন গ প্রত্যয় একাত্তর। বলো। বিজয় একাত্তর। অপশন ক বিজয় একাত্তর নিলাম, কিন্তু দুঃখিত উৎসব উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি অপশন গ প্রত্যয় একাত্তর। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আরেকজন মধ্যে আছে। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু আমার নাম মাহিদ। মাহিদ কেমন আছো তুমি? ভালো আছি আপু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ পড়ি আপু। ক্লাস 5 এ? বাহ, আমাদের খুব ছোট একজন বন্ধু। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ চটপট বলে ফেলো। আর আপু আমি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আচ্ছা বাহ, চমৎকার। এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। খেলার মাঠ। খেলার মাঠ, কি খেলা পছন্দ তোমার? আমার ফুটবল বেশি পছন্দ। ফুটবল? বাহ, একদম প্রশ্ন ফুটবল থেকেই আসছে তোমার জন্য প্রথম প্রশ্ন। ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের বর্তমান কোচ কে? অপশন ক রয় হজসন, অপশন খ ইউগেন ক্লপ, অপশন গ বব ব্র্যাডলি। বল। অপশন ক রয় হজসন। অপশন ক রয় হজসন নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি অপশন খ ইউগেন ক্লপ। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। ভাইয়া কথা বলছিলাম আপনার সঙ্গে বিরতির ওপারেই, বলে গিয়েছিলাম একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এনটিভির সঙ্গে দীর্ঘদিনের একটি পথ চলা আপনার, একদম আপনার প্রথম নাটক অনার হয়েছিল এনটিভিতে এবং সেটা এই কোরবানির ঈদেই আবার রিপিট হয়েছে, সেই নাটকটা সম্পর্কে একটু জানতে চাই। এনটিভির সাথে আমার সম্পর্কটা আসলে খুব মজার। সেটা হচ্ছে আমি 2007 প্রথম কাজ করি, তারপরে যেটা বলি সেটা হচ্ছে যে 2007 শুরুতে আমি একটা কাজ করেছিলাম, ওটা আমি নিজের টাকা দিয়ে করা কাজটা, নাম ছিল মধুরেন সমপয়। তো ওই কাজটা অ্যাক্টিং করেছিল তাহসান আর মিথিলা। তাহসান মিথিলা এর আগে কখনো একসাথে কাজ করেনি, মানে ওরা ততদিন ওদের বিয়ে টিয়ে হয়ে গেছে কিন্তু ওরা একসাথে কখনো আসে। সো প্রথম আমি ওদের সাথে কাজ, মানে আমার কাজে ওরা একসাথে কাজ করেছিল মধুরেন সমপয়েত। তো কাজটা নিয়ে আমি আসলাম এনটিভিতে। এনটিভিতে আসার পরে বেছিল কাজটার অনের হয়েছিল 2007 কোরবানি ঈদে, আমার মনে আছে ওটা। তাই ওটা প্রথম আমার টাকা দিয়ে বানানো, মানে কোনো প্রোডিউসার ছিল না, এজেন্সি ছিল না, কিচ্ছু ছিল না। জাস্ট বিকজ গল্পটা কামাল ভাইয়ের খুব পছন্দ হয়েছিল, ইন্টারভিউ প্রোগ্রাম হেড ওনার, তারপর আমি গল্পটা দিলাম হলো। এরপরে বেশ কিছুদিনের একটা ব্রেক, বিকজ আমি কাজ কম করি, সো যার জন্য আর অতটা হয়নি। গত 2013 থেকে 2017 পর্যন্ত প্রতি ঈদে এনটিভির সাথে আমার কাজ হয়েছে, প্রত্যেকটা ঈদে। 2013 আমি আবার আসলাম ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম নিয়ে, এটা তো তাহসান মিথিলা ছিল। ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেমের গল্পটা মজা, সেটা হচ্ছে আমি জানুয়ারি কি ফেব্রুয়ারিতে এসে কামাল ভাইকে গল্পটা বললাম, উনি তখনই বললো যে এটা এই ঈদের জন্য ফাইনাল, আমি এটা এখন করে ফেলবো। বাট এরপর আবার আমি হাওয়া, হাওয়া মানে একদম পুরা হাওয়া, আমার কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই। তারপরে ঈদ উল ফিতর চলে গেলো, তাই আমার দেখা নেই। আবার কামাল ভাই একদিন ফোন দিয়ে বললেন যে আপনার ওই গল্পটার কী খবর, ওই গল্পটা কি করবেন কিনা, তখন ওই গল্পটা করলাম। ইন্টারেস্টিংলি গত ঈদে আমার এনটিভির সাথে কোনো কাজ করা হয়নি, বিকজ আমি দেশের বাইরে ছিলাম, ইউরোপে ছিলাম আমার ওয়াইফের সাথে। তো দেশে আসার পর খুব একটা সময় হয়নি, তখন প্রোগ্রাম সবগুলো ঠিক। প্রায় 2013 থেকে 2017 পর্যন্ত প্রতি ঈদে কাজ হতো, এই ঈদে কাজটা মিস যেত। কিন্তু সারপ্রাইজিংলি এই ঈদে আমার একটা কাজ গেছে, সেটা হচ্ছে 2007 যে মধুরেন সমাপয়তা করেছিলাম, সেটা এবার এনটিভিতে আবার দেখানো হয়েছে। সো ওই ওই প্রথম কাজটা আবার এই ঈদুল আজহাতেও দেখানো হয়েছে। আচ্ছা, তো ভাই আমরা যেটা বেশি দেখি যে আপনার নিজের স্ক্রিপ্টে নিজের লেখা গল্পগুলো দিয়ে আপনি বেশি কাজ করেন, তো মানে এই ব্যাপারটা কেন যে অন্যদের গল্প বা এরকম কোনো ইচ্ছা আছে যে অন্য কারো স্ক্রিপ্টে কাজ করার বা সামনে? আমাকে যদি কেউ একদম আমি যেরকম চাই সেরকম একটা রেডিমেড স্ক্রিপ্ট দিতে পারে, তাহলে আমি বাজেটের অর্ধেক টাকাই ওকে দিয়ে দেবো। আচ্ছা, স্ক্রিপ্ট লেখা যে কি ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু আমার গল্পে কেন হয় আমারটা, কারণ আমি একদম আমার আশেপাশের ঘটনা বা আশেপাশে কী হতে পারে বা কেমন হতে পারে ওগুলো নিয়েই করি। এবং আমি তো বেসিক্যালি আমি যেহেতু ডিরেকশন দিই, সো যখন আমি গল্প চিন্তা করি এবং স্ক্রিপ্টটা যখন লিখি, তখন আসলে আমি কীভাবে বানাবো সেই জিনিসটা আমার মাথার মধ্যে থাকে। যদি আমাকে একটা স্ক্রিপ্ট রাইটার একটা স্ক্রিপ্ট এনে দেন, তখন যেটা হয় কি যে উনি তো উনার মতো করে গল্পটা সাজালেন, উনার মতো করে গল্পটা লিখলেন, উনার মতো করে গল্পটা বললেন, তারপর যখন আমি আবার আমার ছাঁচে ফেলতে যাই, তখন গিয়ে একটা তখন পরিশ্রম হয়ে যায়, একই পরিশ্রম হয়ে যায় আবার, যে পুরোটাকে আবার আমার এখানে আনা। সো সেজন্য আমি বেসিক্যালি নিজের গল্পে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট আমার মনের মতো যদি আসলে কোনো স্ক্রিপ্ট কেউ করে দিতে পারে, তাহলে তার জন্য আমি সে যা চাইবে আমি তাকে তাই দিই। আচ্ছা, তো ভাই এই যে টিভি নাটকগুলো নিয়ে কথা হচ্ছিল, একটু টিভি প্রসঙ্গে আসি। আমাদের আজকে যেহেতু ছোটদের প্রোগ্রাম, ছোট বন্ধুরা আছে আমার দর্শক, ওদের জন্য একটা প্রশ্ন যে এখন একটা ব্যাপার
সবাই বলে যে একটা কমপ্লেন বলা যায় যে ছোটরা এখন মোবাইল নিয়ে বেশি ব্যস্ত বা গেম নিয়ে বেশি ব্যস্ত, যদি ওদের দিক থেকে আমি একটা প্রশ্ন করি যে ওদের জন্য আমাদের টিভি মিডিয়াতে কতটুকু কাজ করা হচ্ছে বা ওরা যে বিনোদিত হবে বাসায় বসে টিভিটা দেখবে কতটুকু ওদের জন্য প্রোগ্রাম বানানো হচ্ছে কি মনে হয়? শিশুদের জন্য আসলে সেই যে পরিমাণ প্রোগ্রাম হওয়া উচিত সেই পরিমাণ প্রোগ্রাম কিন্তু আসলে হচ্ছে না আমাদের দেশে। যে কোনো আমি যদি প্রাইভেট চ্যানেল ন্যাশনাল টিভি বা বিচ্ছিন্নভাবে হচ্ছে, যেমন এনটিভিতে আছে, জানার আছে বলার আছে, এটা শিশুদের নিয়ে করা, কিন্তু সব চ্যানেলে আবার হচ্ছে না। সো শিশুদের নিয়ে প্রোগ্রাম কিন্তু বাড়াতে হবে, কারণ আমরা কী করছি, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, টিভি বিমুখ, আমরা বলছি যে দর্শক এখন টিভি দেখতে চায় না, টিভি দেখে না দেখে না। তো আপনি জাস্ট এই জিনিসটা চিন্তা করেন যে এখন যারা শিশু আছে ওরা আমাদের টেলিভিশনে কিছুই খুঁজে পায় না, তো কিছু খুঁজে না পাওয়াতে ওরা হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছে, ওরা মোবাইলে চলে যাচ্ছে। এখন তো ইউটিউব ওপেন, সো যার জন্য ওর পছন্দের প্রোগ্রাম, পছন্দের কার্টুন সব কিছুই ইউটিউবে দেখে ফেলে। সো আমি এই যে ওকে টিভি বিমুখ করে দিচ্ছি ছোটবেলা থেকেই, ও যখন 18-19 হবে বা 20-21 হবে, ও তখন আমার চ্যানেলের দিকে তাকাবেই না, কারণ ও জানে কি, ও জানে যে ভাই আমার এটা দেখতে হলে আমি ইউটিউবে যেতে পারি। আপনি ওয়ার্ল্ড মার্কেটে যদি দেখেন, মাস্টার শেফ জুনিয়র বলে একটা প্রোগ্রাম হয়, মানে বেসিক্যালি মাস্টার শেফ প্রোগ্রাম, রান্নার প্রোগ্রাম, ওরা মাস্টার শেফ জুনিয়র প্রোগ্রাম বানাচ্ছে যেখানে জুনিয়ররা এসে রান্না করছে। সো এটা কতভাবে মানুষকে মোটিভেট করে, এটা দেখার জন্য কিন্তু বাচ্চারাও বসে থাকে, বড়রাও বসে থাকে। সো এই যে আমি যেই শিশুটার জন্য প্রোগ্রাম তৈরি না করে আজকে ওকে টিভি বিমুখ করে দিচ্ছি, ও যখন 18-19 হবে, ও যখন 25-26 হবে, ও কেন আমার টেলিভিশনটা দেখবে? এভাবে আমরা সেই, যার জন্য দেখা যেত কি, 80-এর দশকে বা 90-এর দশকে যে পরিমাণ মানুষজন টেলিভিশন ইন্টারেস্টেড ছিল, অনেকেই বলে কি চ্যানেল বেশি, আগে একটা চ্যানেল ছিল যার জন্য সবাই টিভি দেখতো, এখন এটা আসলে সত্যি না। আপনি প্রোগ্রাম তৈরি করতে হবে একদম শিশুদের লেভেল থেকে, ওকে আগ্রহে রাখতে হবে যে হ্যাঁ আমি দিনের এত অংশে এত এক ঘন্টা এই টেলিভিশনে এই প্রোগ্রামটা দেখব, তখন ওর অভ্যাসটা তৈরি হবে। তারপর একটা সময় বড় হয়ে গেলে ও হয়তো শিশুদের প্রোগ্রাম দেখবে না, তখন হয়তো কিশোরদের প্রোগ্রাম দেখবে, তারপর যখন আরো বড় হয়ে যাবে তখন হয়তো বড়দের প্রোগ্রাম দেখবে, সব ধরনের প্রোগ্রাম সে দেখবে। আমি প্রথমেই ওকে টেলিভিশন থেকে বিমুখ করে দিচ্ছি, ও জানে যে বাসার টেলিভিশন সেটটা আমার জন্য কোনো প্রোগ্রাম তৈরি করে না, সো যার জন্য যাই না ওখানে। আপনার এই যে টিভি প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম, একটু টিভি নাটক নিয়েও কথা বলতে চাই, যে শিশুদের জন্য আপনি যেহেতু নাটক নিয়ে কাজ করছেন, শিশুদেরকে মাথায় রেখে যে কোনো নাটকের কাজ করার ইচ্ছে আছে কিনা এই প্রশ্নটা নিতে চাই। তার আগে একদিন ছোট বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসবে। হ্যাঁ, হ্যালো, কে আছো আমার সঙ্গে? আপু আমি আছি। কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ। ক্লাস 7 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? অপশন ক আখতার হামিদ খান, অপশন খ আব্দুল হামিদ খান, অপশন গ আবেদ খান, বলো। ঝটপট বলতে হবে। অপশন গ আবেদ খান নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, আর একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারতে। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ক আখতার হামিদ খান। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। এই যে ভাই দেখতেই পাচ্ছেন যে আসলে ছোটদের জন্য অনুষ্ঠান হলে আসলে ছোটরা কতটুকু আগ্রহ বোধ করে, আমাদের অনুষ্ঠানে কিন্তু আসলে অনেক সাড়া পাচ্ছি আমরা, এবং এটা অনেক পুরনো প্রোগ্রাম। তো আপনি যে নাটক নিয়ে কাজ করছেন, নাটককে ছোটদের নিয়ে কি কি করার ইচ্ছা আছে বা সামনে কোনো নাটক আসবে কিনা ছোটদের নিয়ে? আমার ছোটদের নিয়ে একটা সিরিজ লেখা আছে, মানে একদম টেলিভিশন সিরিজ, নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। এটা নিয়ে, এটা আমার অনেক আগে থেকে লেখা হয়, ইনফ্যাক্ট ইংলিশ ফর টুডে বাচ্চাদেরকে নিয়ে করা। কিন্তু ওই যেটা হয় সেটা হচ্ছে আমাদের টেলিভিশনে যে প্রাইম টাইমে যেই সিরিয়ালগুলো প্রচার হয় বা নাটকগুলো প্রচার হয়, ওইখানে আসলে শিশুদের জন্য স্লট ওইভাবে থাকে না, কম্পিটিশন করতে হয় আসলে একদম বড়দের অন্য গল্পদের সাথে বা অন্যান্য প্রোগ্রামের সাথে, সেজন্য এটা আসলে হচ্ছে না। বাট আমার খুব ইচ্ছা আছে এটা করার, কারণ এটা সিরিজটা লেখাও আছে ইংলিশ ফর টুডে, ওটা হচ্ছে একদম পুরোপুরি বাচ্চাদেরকে নিয়ে। এবং স্কুলে যাওয়ার পরে, যখন আসলে 4-5 বছরের একটা বাচ্চা স্কুলে যাওয়া থেকে গল্পটা শুরু, একদম প্রথম তার বন্ধু বা বান্ধবী তৈরি করা, স্কুলের পরিবেশ থেকে শুরু করা, এবং ওখান থেকে ও যখন ফার্স্ট SSC পরীক্ষা, এখন যেটাকে বলা হয় GEC পরীক্ষা, যেটা GCET যেই পরীক্ষা বলা হয়, ওখানে বের হওয়া পর্যন্ত এই পুরোটাই হচ্ছে গিয়ে গল্প। আপনি দূরে সরে যাচ্ছেন না, মানে চমৎকার নাটকগুলো তো সামনে পাচ্ছি। না না, টেলিভিশন থেকে আমি কখনো দূরে সরে যাবো, টেলিভিশন সবসময় থাকবে। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আমাদের আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।